আলাইকুম দিস ইজ লার্নিং স্কুল আর লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আমাদের জব ম্যাথ বইটা সমাধান করতেছিলাম এর আগে অলরেডি আমরা তিনশো দশটা ম্যাথ করে ফেলেছি বলেছিলাম যে এখান থেকেই মোটামুটি যে কোনো সরকারি চাকরিতে আপনারা সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন বা আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে এই বই থেকেই আপনারা কমন পাচ্ছেন আর বইটা মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে আর অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে হ্যাঁ ভিডিওর ফার্স্ট কমেন্টে নম্বর দেওয়া আছে ওই যোগাযোগ করে বইটা নিতে পারেন যাই হোক আমরা তিনশো হাজার নম্বর অঙ্ক করবো দেখেন এই ধরনের টেকনিকের মাধ্যমে করবো যেহেতু আমরা আমাদের রিটেনের বই তো আমরা এগুলো ডিটেলস করব তো দেখেন একটা ইকুয়েশন আছে এখান থেকে আমাদের বলছে যে একটি ইকুয়েশন যদি সময় সমান আছে তো এখানে বলছে যে এক্স এর মান কত এক্স এর মান কত তো এই ধরনের পরীক্ষা আসে তো পরীক্ষা আমাদের চিন্তা করার দরকার নাই জাস্ট আমরা অপশন দেওয়া থাকে যেহেতু আমরা এমসিকিউ এর জন্য দেখবো যেমন দেখেন ইকুয়াল মানে কি ইকুয়াল যা হবে এই সাইডেও সেম মান হবে ইকুয়াল থাকলে এই সাইডেও যা হবে এই সাইডেও সেম হবে এই সাইডে যদি টু হয় এই সাইডে টু হবে তাহলে তো আপনি ইকুয়াল দেখতে পারবেন তো যেহেতু এই সাইডে টু আছে তাহলে এই সাইডে এক্স এর এমন একটা মান হবে যার জন্য এই সাইড এর টু হবে বা উভয় পাশের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হতে হবে এখানকার চারটার মধ্যে একটা মান আছে যার জন্য এই সাইডটা কত হয়ে যাবে এই টু হয়ে যাবে তো দেখবো আমরা কার জন্য টু হয় এই সাইডটা যেমন আমরা প্রথমে এ নম্বর অপশন যদি বসাই এ ওয়ান আছে এখানে কি এক্স এর মান কত ওয়ান তাহলে আমরা ওয়ান বসাই থ্রি বাই ওয়ান প্লাস ফোর বাই ওয়ান প্লাস ওয়ান দেখবো আমরা টু হয় কিনা আমাদের টু বানাইতে হবে এই সাইডটাও তো দেখেন এখানে থ্রি প্লাস এখানে দেখেন টু হইতেছে ফোর বাই টু কাটাকাটি করলে টু হয় না এটা কিন্তু ফাইভ হয়ে গেছে তো এটা আমাদের হবে না এখন আমরা বসিয়ে দেখব যে বি নম্বর অপশনটা টু বসাইলে হয় কিনা তো আমাদের দেখেন থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান আমরা বি নম্বর অপশনটা বসাব টু বসাবো তো থ্রি বাই টু যদি টু বাই এক্স এর পরিবর্তে তো এখানে দেখেন ফোর বাই থ্রি ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে দেখেন যে টু প্লাস ওয়ান সমান থ্রি

অ্যাকচুয়ালি আপনি যে সিস্টেমটা জানেন আপনি মুখোমুখি করা যাবে যেমন আমি এখন সি নম্বর অপশনটা বসিয়ে দেখব এখানে দেখেন তো থ্রি বাই সি তে আছে আমাদের থ্রি এক্স এর পরিবর্তে থ্রি প্লাস ফোর বাই থ্রি প্লাস ওয়ান তো দেখব এই সাইডটা টু হয় কিনা এখানে ওয়ান আর এখানে কিন্তু কতই আছে দেখেন ওয়ানই হবে কারণ ফোর তো টু তো আমরা কার জন্য টু পাইলাম এই অপশন সি এর জন্য তার মানে সি হয়েছে কি কারেক্ট অ্যান্সার এখন আপনি বলতে পারেন যে এইভাবে করতে পরীক্ষা হলে অনেক সময় লাগবে কিচ্ছু লাগবে না এগুলো মুখোমুখি করা যায় আপনি দেখেন এখানে যখন আপনি ওয়ান বসাইলেন তো ওয়ান বসের নিচে ওয়ান হয়ে যাবে তো তার মানে থ্রি প্লাস ফোর ওয়ান প্লাস ওয়ান মানে টু ফোর কে টু দ্বারা বাক করলে কত হতেছে থ্রি প্লাস ফাইভ হয়ে যেতেছে তো যদি থ্রি বসে দেখেন থ্রি থ্রি দ্বারা বাদ করলে ওয়ান মনে মনে করা যায় প্লাস এখানে যদি আপনি ফোর বসেন আর এখানে থ্রি তো ফোর প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান ফোর ফোর বাই ফোর ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান সমান টু আপনি পরীক্ষা হলে কোয়েশ্চেন দেখেই অ্যান্সার বলে দিতে পারবেন যদি আপনার প্র্যাকটিস থাকে কারণ কোনো টেনশন নেই আর নর্মাল এজ ইউজাল নিয়মে যদি আপনি করেন তাহলে মিডিল টার্ম করতে হবে অনেক টাইম লাগবে এবং কটা দেখেন এটা সেম ভাবে দেওয়া আছে যে এক্স বাই থ্রি প্লাস থ্রি সমান টু এক্স বাই পনেরো প্লাস সিক্স আমাদের বলতেছে এই সাইড সমান এই সাইড হবে এক্স এর একটা মান আছে এখানে তো এক্স এর কোন মানের জন্য এই সাইড আর এইটি কল এইটা হবে তো আপনি চাইলেন আগের মতোই যে নর্মাল আমি করতে পারেন লসাগু করে যেখানে নর্মাল যদি করাই এর আগে আমরা অপশন ধরে করছি এবার আমরা নর্মাল করি টেক্সের গুলো এক সাইডে নিয়ে আসেন এটা এই সাইডে গেলে দেখেন সিক্স মাইনাস থ্রি হয়ে যাবে তো এখানে পনেরো তো লসাগু কিন্তু পনেরো হবে তিন আর পনেরো তো আমাদের কত ফাইভ মানে ফাইভ এক্স আর এখানে টু এক্স সমান হইতেছে কত থ্রি এখানে দেখেন হচ্ছে কত আছে থ্রি এক্স বাই পনেরো সমান হচ্ছে আমাদের পনেরো হবে তো এটা যদি আমরা অপশন টেস্ট করে করতাম আমরা কিন্তু করতে পারতাম কিভাবে করতাম দেখেন অপশন টেস্ট করি সাপোজ দিয়ে নিলাম যে পনেরো এক্স এর মান কত পনেরো আমরা পাশে পনেরো বসে দেখবো যে অ্যান্সার আসে কিনা এই পাশে যদি পনেরো বসে দেখেন এক্স এর পরিবর্তে পনেরো বাই থ্রি প্লাস থ্রি আর এই সাইড ও এর পরিবর্তে আপনি পনেরো বসেন পনেরো বাই পনেরো প্লাস সিক্স আমরা আসে কিনা তো দেখেন আমরা জানি তিন পাশা পনেরো তিন পাশা কত পনেরো তাহলে এখানে হয়েছে কত পনেরো এখানে দেখেন কি হয়ে যাচ্ছে পাস এখানে থাকতেছে ফাইভ প্লাস থ্রি সমান কিন্তু এইট হয়ে যাচ্ছে এখানে আমরা দেখবো এই সাইড হয় কিনা এই পনেরো পনেরো কাটা দেখেন এখানে দুই প্লাস ছয় আপনি যেভাবে করেন সেই অ্যান্সার আসবে কিন্তু আপনি অপশন টেস্ট করেও করতে পারেন বা এজিজন নিয়মেও করতে পারেন কোনো সমস্যা নেই এটা দেখেন এখানে পরে যে অঙ্কটা আছে দেখেন অঙ্কটা কোয়েশ্চেন টাইম তুলে নিই এখানে একটু কাটাকাটি আছে বা টাইপিং একটু মিস্টেক ছিল দেখেন প্লাস থ্রি থ্রি ইন্টু এক্স প্লাস টু এটা হবে কোশ্চেন তো এইটা হলে এর মান কত আমাদের এটা দিচ্ছে তো আমরা দুইটা নিয়মে করতে পারবো

এখানে এই হবে যে টু এক্স এর মান মাইনাস হাফ আর কি মাইনাস হাফ প্লাস থ্রি এটা কত আসে আমরা দেখব তো টু যদি লসাগু করেন তাহলে ফোর মাইনাস ওয়ান বা টু প্লাস থ্রি তো কত আসতে আসে দেখেন যে এখানে আসতে আসে যে থ্রি বাই টু প্লাস থ্রি তার মানে যদি লসাগু করেন তাহলে হচ্ছে টু ছয় নাইন বাই টু এখন আমাদের দেখতে হবে যে এইখানেও হাফ বসালে নাইন বাই টু আসে কিনা তো আমরা দেখি যে এখানে আমাদের পরের পার্ট থ্রি টু এটা তো দেখেন যে এখানে আগের একই অবস্থা মাইনাস ওয়ান প্লাস ফোর হচ্ছে টু তো কত হচ্ছে থ্রি ইন টু দেখেন এখানে ওয়ান যাবো তো এখানে কত থাকে আমাদের এটা দেখতে হবে থ্রি বাই টু তাই তো তার মানে নাইন বাই টু আপনি চাইলে অপশন চেস্ট করে করতে পারেন অথবা এজ ইউজাল যে নিয়ম এটিভাবে আপনি সমাধান করতে পারেন খুব ইজিলি এই অঙ্কটি একটু বোঝার চেষ্টা করবেন যে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা হলো ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত এটা আমরা অপশন টেস্ট করে করবো আর আমাদের যে ডিটেল মেথাস আছে এখানে আমরা ডিটেলস করবো তো দেখেন অপশন টেস্ট করে প্রিন্টের জন্য কত সহজে করা যায় এখানে দেখেন আমাদের চার চারটি অপশন দেওয়া আছে কি বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সা আসছে আর পঁচিশ পয়সা বেশি চাঁদা দেওয়া মোট চাঁদা উঠলো কত টাকা পঁচাত্তর টাকা শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত তো দেখেন আমরা সাপোজ ধরে নিলাম যে শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রথমে সত্তর জন তো কি বলছে প্রত্যেকে যে যতজন ছাত্র ছাত্রী আছে তার চেয়ে আরো কয় পয়সা পঁচিশ পয়সা বেশি চাঁদা দিবে প্রত্যেকে মানে একজনের ছাত্রছাত্রীর সঙ্গে যদি সত্তর জন হয় তাহলে একজনের চাঁদা দেবে কত সত্তর পয়সা প্লাস তার সে আরো বেশি মানে সত্তর যে কয়েকজন ছাত্রছাত্রী তত পয়সা দিতে হবে তার সে আরো পঁচিশ পয়সা বেশি দিতে হবে মোট চাঁদা দিবে কত টাকা প্রত্যেক জনে মানে একজনে চাঁদা দিবে তাহলে দেখেন এটা যদি যোগ করেন পঁচানব্বই পয়সা একজনের চাঁদা দিচ্ছে পঁচানব্বই পয়সা কিন্তু আমাদের ছাত্রছাত্রীর সংগঠন কত সত্তর জন তাহলে সত্তর জনের চাঁদা কত দেবে তাহলে পঁচানব্বই গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে তো দেখেন আমরা যদি এটা যদি গুণ করি তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন সাত সাত নং 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 কত ছয় তিষট্টি তিষট্টি আর তিন ছেষট্টি শূন্য এটাকে যদি আমাদের বলছে যে টাকা ছাত্রছাত্রীর সংখ্যা কত তো আমাদের এটা পয়সা তো আছে এটা আমরা টাকা নেই তো এটা যদি আমরা একশো দ্বারা বাদ করি আমাদের কি যতজন নিয়েছিলাম তত জন হয়েছে সত্তর আসছে ফেরত আসে নাই তো তার মানে এইটা হবে না এখন আমরা দৌড়িয়ে নেব সেইভাবে সাপোজ আমরা দৌড়ে নিলাম যে সি নম্বর ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সঙ্গে কতজন পঁচাত্তর জন এখন দেখবো পয়সা প্লাস আরো পয়সা বেশি দেওয়া মোট পঁচাত্তর টাকা চাঁদা হয় কিনা আমি জন তাহলে চাঁদা দিবে কতজন যতজন ছাত্রছাত্রী তার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি তার মানে একশো পয়সা প্রত্যেক জনে চাঁদা দেবে কত পয়সা একশো পয়সা তাহলে ছাত্রছাত্রীর সঙ্গে কতজন পঁচাত্তর জন তাহলে পঁচাত্তর জনের মোট কত চাঁদা চাঁদা দেবে দেখেন সাত হাজার পাঁচশো পয়সা এটা তো পয়সা তো আমাদের বলছে যে কত টাকা পঁচাত্তর টাকায় দেখেন আমাদের পঁচাত্তর টাকা হইতে হবে মোট পঁচাত্তর টাকা আমাদের পঁচাত্তর হাজার পয়সা যদি টাকা দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু কিন্তু এটা টাকাতে চলে আসলো মানে একশো দ্বারা বাক করলে টাকা তো তার মানে আমাদের মোট দেখেন আমাদের কিন্তু মিলে গেছে যে ছাত্রছাত্রীর সংখ্যা কত জন পঁচাত্তর জন প্রত্যেকে তার সে পঁচিশ পয়সা বেশি চাঁদা হয় চাঁদার সংখ্যা কত হলো পঁচাত্তর টাকা খুব ইজি তো আরেকবার আমি একটু ডিটেলস বলি

আমাদের কিন্তু ধরেছিলাম যে ছাত্র ছাত্রীর সংখ্যা কতজন পঁচাত্তর জন দেখবো আমরা প্রত্যেকে সাদা দিচ্ছি তাহলে একজনের সাদা দেয় একশো পয়সা একজনের সাদা দেয় একশো পয়সা তাহলে পঁচাত্তর জনের মোট কত সাদা দিবে তাহলে এটা আপনি গুণ করে দিবেন এত হয়ে গেল তার মানে সাত হাজার পাঁচশো পয়সা এটা যেহেতু আমাদের বলছে পঁচাত্তর টাকা এখন দেখবো যে এই পয়সাকে টাকা দ্বারা ভাগ করে এটা দেখলাম পঁচাত্তর টাকা আসে তার মানে মিলে গেছে তার মানে অ্যান্সার হবে কত এই অপশনের সি নম্বর আমাদের না বুঝলি এখানে একটু লাগে আছে দেখে নেবেন এরপর যে অঙ্কটা আছে দেখেন একটি বাসের অর্ধাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং বাকি দুই মিটার পানির উপরে ব্যাপারটা হচ্ছে এরকম একটা বাস আমরা ধরিলাম একটা বাস বাশের অর্ধাংশ মানে অর্ধেক এইটুকু আমরা ধরিলাম যে অর্ধেক হাফ অংশ এই হাফ অংশ মাটির নিচে সাপোজ এটা একদম মাটির নিচে মনে করেন একদম মাটির নিচে চলে গেছে কাদার নিচে চলে গেছে অর্ধেকাংশ কাদার নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে মনে করুন এই পর্যন্ত আর কি বাসের এনে আমরা ধরে দিলাম যে এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ পানির মধ্যে বাকি দুই মিটার উপরে যে টুক আছে এই দুই মিটার হইতেছে পানির উপরে তো বাসের দৈর্ঘ্য কত তো বাস ছিল আমাদের টোটাল একটা দেখেন একটা বাস একটা বাসের মধ্যে থেকে দুইটাই অংশ আছে দেখেন কাদার মধ্যে আছে এতটুকু আর পানির মধ্যে আছে অংশ আমরা যে কাদা আর পানির মধ্যে কতটুকু আছে করলে দেখেন হবে টু প্লাস থ্রি তো ফাইভ বাই সিক্স এই অংশ আছে পানির মধ্যে একটা বাস কিন্তু একটা তাহলে কাদা এই যে কাদা আর পানির মধ্যে আছে কতটুকু আমরা পাইতেছি ফাইভ বাই সিক্স তাহলে এই কাদার উপরে কতটুকু আছে কোন অংশটা তাহলে আমাদের বাস তো একটা একটার মধ্যে পাঁচ বাই সিক্স অংশ কত কাদার পানির মধ্যে আছে তাহলে এই একটা বাস থেকে যদি কাদার পানির টুকু বাদ দেয় তাহলে পানির উপরে কতটুকু আছে ওইটা কিন্তু আমরা পাইতেছি তো এটা যদি লসাগু করেন তাহলে হবে সিক্স দেখেন সিক্স মাইনাস ফাইভ ওয়ান বাই সিক্স তাহলে এই পানির উপরে আছে কত অংশ ওয়ান বাই সিক্স পানির উপরে আছে পানির ওপর আছে ওয়ান বাই সিক্স অংশ কিন্তু আমাদের দেখেন যে এখানে কিন্তু বাকি অংশ কত বাকি দুই মিটার পানির উপরে আছে তার মানে আমাদের দেখেন এখানে যে যে অংশটা পাইতেছি আর এখানে বলা আছে মিটার তাহলে একই জিনিস এই অংশের মান কত তো আমরা লিখতে পারি ওয়ান বাই সিক্স সমান কত দুই মিটার আমাদের বলতে সম্পূর্ণ বাসের কত তাহলে এটা দেখেন ওয়ান বাই সিক্স যদি দুই মিটার হয় তাহলে সম্পূর্ণ এক অংশ বাসের দৈর্ঘ্য অবশ্যই কত বেশি হয়ে যাবে কারণ বাঁশের এক বাই ছয় অংশ একটা অংশ যদি দুই মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটা অবশ্যই বড় হয়ে যাবে তো বড় হইতে হলে তো এটা যে এই সাইডে কি হবে নর্মালি আমরা বলি উল্টে যাই উল্টে কেন যাবে এখানে যে গুণ হবে তাহলে দেখেন টুয়েলভ মিটার তো আশা করি যে বাস রিলেটেড যে অঙ্কগুলো আছে আপনারা পরীক্ষা হলে আসলে পারবেন তো আরেকটা কথা বলবো যে সামনে যেহেতু আপনারা নিবন্ধন পরীক্ষা তো গতবার যে নিবন্ধনের আমরা সাজেশন দিয়েছিলাম তখন আমাদের বই ছিল না তো ওই সাজেশন থেকে কিন্তু আপনারা দেখছেন যে মোটামুটি সবই কমন আসছে বা প্রাইমারি যে সাজেশন আর আমাদের বইগুলো কিন্তু বইটা কিন্তু ওই সাজেশনগুলো থেকেই নেওয়া মানে ওই সাজেশনগুলোই বই আকারে প্রকাশ করা হয়েছে তো আশা করা যায় যে মোটামুটি সবই কমন পাবেন শুধু প্রাইমারি নিবন্ধন না আপনি প্রাইমারি নিবন্ধন তো কম পাবেন অন্য অন্য সকল সরকারি চাকরি বলেন যেমন সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস যে জবগুলো আছে অফিস যে জবগুলো আছে এগুলো সবই কমন পাবেন এটা তো আমি আর বারবার বলতেছি আর আমাদের জব ডাইজেস্ট আমাদের যে জব ডাইজেস্টটা এটা মূলত আমরা ওইভাবে তৈরি করতেছি যে আপনি এখানে বাংলা ফার্স্ট পেপার মানে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ আর বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি খুব শ আকারে দেওয়া থাকবে কিন্তু যে কোনো পরীক্ষা আসলেও দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্যই আমাদের মূলত ডাইজেস্টটা কারণ বাজারে অনেক ডাইজেস্ট আছে বিসিএস এর জন্য আমরা বিসিএস কেন্দ্রিক করতেছি না আমাদের ডাইজেস্টটা করা হচ্ছে যেমন প্রাইমারি বলেন নিবন্ধন বলেন বা অন্য যেমন খাদ্য অধিদপ্তর বলেন সমাজসেবা অধিদপ্তর চাকরিগুলো হয় তো আমাদের এই দেখা গেছে যে আপনি বিসিএস এর জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে হয় অনেক ডিটিএস ছোটখাটো জিনিসগুলো মুখস্থ করতে হয় মানে বিসিএস দিতে চান বা সি টিকতে চান বাট এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কিন্তু এত পড়াশোনা করতে হয় না আপনি যদি টেকনিক্যালি জাস্ট আপনি কিছু মানে যে জিনিসগুলো পড়তে হয় ওগুলো যদি আপনি জানেন ইভেন কি ওইগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু জবটা হয়ে যায় মানে এত বেশি পড়তে হয় না এজন্য আমি বলবো আমাদের মানে জব যে ডাইজেস্টটা যেটা এটা এটা যদি কেউ ভালোভাবে পড়ে যে কোনো চাকরি পরীক্ষায় বাংলা এই চারটা সাবজেক্ট মিলে যেমন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি আর বাংলা ভাষা পেপার সেন্ট পেপার মিলে যদি আপনি মনে করেন চল্লিশ মার্ক যদি থাকে আমি এতটুকু শিউরদা বলতে পারবো আমাদের এই জব ডাইজেস্টটা এত ছোট আকার করা হচ্ছে মানে একদম রিসার্চ আপনি বলতে পারেন যে রিসার্চ টাকার বের করে নিয়ে আসা হইতেছে তো চল্লিশের মধ্যে সে এতটুকু বলতে পারবো যে থার্টি ফাইভ থেকে থার্টি এইট পাবে চল্লিশটা থাকে যদি মনে করেন পঞ্চাশ থাকে তাহলে সে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট পাবে শুধু ছোট আকারের একটা বই হবে খুব বেশি বড় হবে না চারটা সাবজেক্ট মিলে তো আমরা এইভাবেই প্রকাশ করতেছি কারণ আমাদের এটা বিশেষ কেন্দ্রিক না আমাদের বইটা হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি কেন্দ্রিক যারা এই সমস্ত চাকরির জন্য তারা আমাদের বইটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আপনারা আমাদের জব ডাইজেস্টটা পড়তে পারেন বা এটা এখনও মার্কেটে আসে নাই ইটে নির্মূলত আমরা এখন কাজ করতেছি বা রিটেন মেত্রা তো কাজ শেষ বেশি দিনের মধ্যে পেয়ে যাবেন তো এটাও পেয়ে যাবেন তো দোয়া করবেন যে খুব সহজে কারণ অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই যে অনেক পড়াশোনা মানে জবের ক্ষেত্রে আসলেও অনেক পড়াশোনা ঠিক আছে কিন্তু আপনাকে টেকনিক্যালি পড়তে হবে যেমন আপনি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস চাকরির অধিকাংশ এই যে সবাই তো বিশেষ কেন্দ্রিক পড়াশোনা করে আসলে বিশেষ কয় হয় এটা হচ্ছে মেইন কথা আর সবার বিশেষের যোগ্যতা যোগ্যতা আছে সবার বাট দেখা যায় যে সবার মানে হয়ে ওঠে না দেখা গেছে যে দুই হাজার চার করে দেয় এখানে মনে করুন যে অ্যাপ্লাই করে সাড়ে চার লাখ পাঁচ লাখ এখন অ্যাপ্লাই করে তো দেখা যায় যে আসলে টিকাটা আবার সবার হয় না মানে ইচ্ছা তো সবাই থাকে ভালো কিছু কিন্তু তারপরে সবাই চাই যে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস একটা জব হলে বা থার্ড ক্লাস একটা জব হলে একদম তো খারাপ তা না তো আমরা আমাদের বইটা এই জন্য বলবো যে আপনি যদি বিশেষ কেন্দ্রিক বলেন যে না বিশেষ টিকবো তাহলে আমাদের জব ডাইজেস্টটা আপনি পড়তে পারেন হয়তো ওইখান থেকে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট কমন পাবেন বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্টই কমন পাবেন ওইভাবেই আমরা করতেছি তো দোয়া করবেন আর কি বলবো যে কোনো সমস্যা থাকলে আপনার কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ